এইবার একটা লিপস্টিক লাগাবো আর ছোট্ট একটা টিপ করবো। আমার তো ছোট্ট টিপ মাস্ট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তা যাই হোক, এখন তো ব্রেকফাস্ট বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি আর ছেলের এটা ব্রেকফাস্টটা হচ্ছে। তা কী হচ্ছে? ডিম টোস্ট, পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে আর পাউরুটি দিয়ে। তা যাই হোক বন্ধুরা, আজকে সারাদিন তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। তা চলো আগে এই ডিম টোস্টটা বানিয়ে ছেলেকে খেতে দিই, ছেলে একটু বেরোবেও। রান্না হয়ে গেছে? ছেলে তো দুপুরে খাবে না, ছেলে বেরিয়েছে একটু, তা বাইরেও খাওয়া দাওয়া করবে, সেই কারণে আমাদের দুজনের জন্য আর বেশি ঝামেলা করলাম না। এবার এগুলো গুছিয়ে তারপরে গ্যাস ফ্যাসগুলোকে মানে মুছবো, এই বাইরে বাসনগুলোকে বার করব, এখনো প্রচুর কাজ রয়েছে। তা চলো এগুলো ঘরে গিয়ে রেখে আসি। রান্নাঘরের কাজ তো হয়ে গেছে আর আমি একটু এখন একটু নেশা করে নিই। আর কিসের নেশা? না, মৌরির নেশা। মৌরি যেতে আমার ভীষণ ভালো লাগে। মাসে তো প্রায় দু মানে 4-5 প্যাকেট মৌরি লেগে যায়, মানে 200-250 গ্রাম মৌরি লেগে যায়। আর এখন যাব কলপারে, এই জামা কাপড় কটা ভিজিয়ে দিয়ে আসবো। ভিজিয়ে দিয়ে এসে ঘর ফলগুলো ঝেড়ে ঘরটা মুছে নেবো আগে। মুছে নেওয়ার পর তারপর এগুলোকে কেচে দেবো, তারপরে স্নান করতে পারবো। আর বাসন মাজার দিদি অলরেডি এসে বাসন মেজে দিয়ে গেছে। তা চলো এবার কলপারে যাওয়া যাক। তবা তুমারে ইয়ে ইশারে হাম তো হাম হ্যায় হাম তো দিওয়ানে হ্যায় তুমারে। যাই হোক, যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে বাইরে সুস্মিতা এসেছে জামা কাপড় তুলতে। আমিও তাই পিছন পিছন চলে এলাম একটু ভিডিও করার জন্য। তো গরমটা ভালোই পড়েছে বাইরে, আজকের এক ফোঁটাও হাওয়া নেই, ঘরেও গরম, ভালো লাগছে না, কি করব। আর সুস্মিতা কি বলছো? তখন তো যেই দুদিন বৃষ্টি হলো তখন বললে যে এই বৃষ্টি ভালো লাগছে না, কি যে তোমরা চাও, তোমাদের দাবিটা ঈশ্বর বোঝে না জানো তো। সন্ধে হয়ে যায় তখন তো তোমার কোনো দায়িত্ব নেই, সেই কাজটা আমাকেই করতে হবে অবশ্যই। ওই কারণে আমি আমার কাজটাকে সেরে রাখছি। ঠিক আছে, আর আমার ঘুম লাগছে। চলো এবার আমারও কিছু কাজ আছে, সেগুলো আমায় করতে দাও। হ্যাঁ, তোমার কাজ করো তুমি। আর সকল বন্ধুই জানো যারা পার্লার প্রফেশনে আছো বা যারা নেই তারা প্রত্যেকেই জানো আমাদের তার শুয়ে বসে বসে কাজ না, আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়। মানে বসে কাজ চাইলেও আমরা করতে পারবো না, আমাদের কন্টিনিউ দাঁড়িয়ে থেকেই কাজটা করতে হয়। তা যাই হোক, সেরকমই কাজ করলাম, করে ঠোরে এখন মানে রাতে রুটি বানাতে এসেছি। মানে একটা দিন যদি মনে করি যে রাতে রুটি বানাবো না, ভাত খেয়ে নেবো, সেটা তো হয় না। আর প্রচুর গরম লেগে গেছে, তাই স্ট্যান্ড ফ্যানটা এদিকে লাগিয়ে নিয়েছি। রূপককেই বললাম স্ট্যান্ড ফ্যানটা লাগিয়ে দিতে, তাও লাগিয়ে দিল। আর আমার একটা এই রান্নাঘরে ওয়াল ফ্যান ছিল, ওয়াল ফ্যানটা না চালালে কি হতো, গ্যাসে হাওয়া লাগতো আর গ্যাস নিভে যেত। ওই কারণে রাগের চোটে খুলেই ফেলে দিয়েছি, খুলে মানে ফেলে দিইনি, মানে ফেলে দিয়েছি বলতে ফেলে দিইনি, ওটা বারান্দায় লাগিয়ে দিয়েছি। তা এই গরমে রান্নাঘর বলো আর যেখানেই বলো ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না। তা সেই কারণে এখন মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর রুটি বেলতে আজকে ভালো লাগছে না। আমি বললাম না, কাটামাখা তো হয়ে গেছে, আজকে বসে বসে সবকটা রুটি বেলে নিয়ে তারপরে
উপরে গিয়ে ভাজবো, মানে ওভেনে গিয়ে ভাজবো। তা তরকারিও মনে হচ্ছে করতে হবে, কারণ সকালে ডিমের তরকারি বানিয়েছিলাম, ছেলের তরকারি আছে, ছেলের হয়ে যাবে, কিন্তু রূপকের হবে না। তা দেখি রূপককে জিজ্ঞেস করি কি তরকারি খাবে, তা সেই মতনই তরকারি বানাবো। আর যদি বলে যে না বানাতে হবে না, তো আমি বলে দিচ্ছি, আমি তো তোমার ক্যামেরা ধরে আছি, আমি তোমার সামনাসামনি বলে দিই, তরকারি করতে হবে না, তুমি বেগুন ভেজে দিও, বেগুন ভাজা দিয়ে রুটিটা আমি বরাবরই ভালোবাসি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বেগুন ভেজে দিলেই হবে আমার। তাহলে তো আমার খাটনিটা অনেকটা কমে গেল, গরমে সত্যি কথা মানে আর পারা যাচ্ছে না। তা সেক্ষেত্রে যত চটপট রান্নাটা করে মানে ঘরে গিয়ে ফ্যানের নিচে বসা যায়, এটাই হচ্ছে মেন কথা, আর কিছুই না। তবে এখনই এত গরম পড়ছে, আমি জানি না বাকি দিনগুলো কি হারে গরম পড়বে। এখন একটু বৃষ্টির প্রয়োজন, সত্যি বৃষ্টির প্রয়োজন। বৃষ্টি না হলে না দিনে রোদ্দুরটা থাকা যাচ্ছে না বা টেকা যাচ্ছে না। রাত্রিবেলাটা তবু ঠিক আছে, কিন্তু দিনের যে তাপটা সেটা নেওয়া যাচ্ছে না। চৈত্র মাস বলে কথা, বছরের শেষ বাংলার, সামনে আবার বৈশাখ মাস। তা বৈশাখ মাসে সবাই হয়তো অলরেডি কেনাকাটা শুরু করে দিয়েছো, আমি এখনও কিছু সেইভাবে কেনাকাটা করিনি, তা জানি না কবে বেরোতে পারবো, দেখা যাক। চলো, গল্প করতে করতে অনেকটা সময় কাটিয়ে ফেললাম তোমাদের সাথে। এখন রুটি কটা চটপট করে ভেজে নেব, ভেজে নিয়ে ছেলেও চলে আসবে, ছেলে গেছে জিমে, আর জিম থেকে এসেই বলবে মা খিদে পেয়ে গেছে আমাকে খেতে দাও। তা সেই মতনই আমি রুটিটা বানিয়ে ফেলি, কারণ ছেলের খিদে পেয়ে যাবে অথচ খাবার দিতে পারবো না, মা হয়ে সেটা খুব খারাপ লাগবে, তাই না? এখন ঘড়িতে বাজে প্রায় 10:30, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পর দেখো বন্ধুরা, নাইট ক্রিম লাগিয়ে নিয়েছি, আর নাইট ক্রিম লাগানোর পর হালকা একটু কাজল পরছি আর লিপস্টিক পরবো। এটা রাতের মেকআপ, রাতে নাকি এরকমভাবে কেউ ঘুমোতে যায়, নাইট ক্রিম মেখে কাজল পরে লিপস্টিক পরে। তা আমার মুখটা তো পুরো পালিশের মতন লাগছে, চকচক চকচক করছে, যেহেতু এমনি কালো, তার মধ্যে যদি ক্রিম তেল তেলা ক্রিম লাগাই তাহলে তো পালিশের মতন মনে হবে, তাই না? তা এখন দু একটা রিলস ভিডিও বানাবো, তারপরে চেঞ্জ করবো, তারপর শুয়ে পড়বো। তা সেই কারণে একটু হালকা ফুলকা রেডি হচ্ছি। তা হালকা ফুলকা বলতে একটু কাজল পরবো, লিপস্টিক পরবো, আর একটা ছোট্ট টিপ পরবো, আর একটু কানের দুল পরবো, আর চুলটা একটু আছড়ে নেবো। এটাই হচ্ছে রিলসের জন্য রেডি হওয়া, মানে যখন হাতে সময় থাকে না এইভাবেই রিলস বানাই। তা কী করা যাবে, গরমের দিন, এখন রাত্রিবেলা মেকআপ করলে মেকআপ করবো কখন, তুলবো কখন, হাতে তো সময় নেই না। এটা হচ্ছে শর্টকাট একটা মেকআপ। তো কাজলটা তো পরে নিলাম, এইবার একটা লিপস্টিক লাগাবো আর ছোট্ট একটা টিপ করবো, ছোট্ট টিপ। আমার তো ছোট্ট টিপ মাস্ট, মানে আমি টিপ পরতে খুব ভালোবাসি, আগে ভালোবাসতাম না, মানে বিয়ের আগে আমি টিপ পরতামই না, এখন কপালটা এত বড় হয়ে গেছে একটা টিপ না পরলে না মুখটা কীরকম যেন একটা খালি খালি দেখতে লাগে। এ বাবা, লিপস্টিকটা কোথায় গেল? এই রুমালটা এখানে, এই রুমালটা সরাতে হবে, ফাঁকা বাক্সগুলো পরে, বুঝেছো সোনা, ফাঁকা বাক্সগুলো সরাতে হবে। আজকে এই লিপস্টিকটা পরবো না, দাঁড়াও লিপস্টিকের বক্সটা বার করি। এই দেখো বন্ধুগণ কত লিপস্টিক, আর দেখতে পড়ি না, শুকিয়ে শুকিয়ে নষ্ট হইয়া যাইতেছে আমার লিপস্টিক গুলান। তা ভাবতেছি একদিন, এটা মনে হয় শুকিয়ে গেছে, দেখি তো একটু ট্রাই করে। কালারটা এ হয়ে গেছে, ফাইনালি কানের দুলটা পরে আমি রেডি হয়ে গেছি, আর ছেলে এখনও গেম খেলে যাচ্ছে। কখন থেকে বলছি শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড়, শোয়ার কোনো নামগন্ধ নেই। তাই আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও। টাটা, শুয়ে রাখছি।